সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিশন ডিজিটালের নিয়মিত আয়োজন জনমত অনুষ্ঠানে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করি প্রতিদিনের যে সমস্ত আলোচিত ঘটনাগুলো সেই সমস্ত বিষয়ে। তো দর্শক, আমরা জানি বর্তমান সময়ে টক অফ দ্য টাউন হচ্ছে রেলের টিকিট, রেল বা বাস অথবা উড়োজাহাজের টিকিট পাওয়া। কারণ অনলাইন কিংবা অফলাইন দুই লাইনেই কিন্তু এই রেল বাস এবং উড়োজাহাজের টিকিটের যে সংকট, এই সংকট নিয়ে বিভিন্ন ধরনের গণমাধ্যমের খবর আমরা দেখেছি। তো আমরা এখন এই মুহূর্তে আছি মূলত রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মূলত 27, 28, 29 এবং 30 তারিখে যে সমস্ত টিকিট প্রত্যাশীরা আছেন তারা কিন্তু আগে থেকেই ভিড় করছেন, মানে লাইন করে আছেন যাতে সবার প্রথমেই কাঙ্ক্ষিত টিকিটটি তারা পেতে পারেন। কেননা আমরা যতটুকু জেনেছি যে অনলাইনে 50% এবং বাকি 50% কিন্তু অফলাইনে টিকিট বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে আরেকটি বিষয় তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইনে যে টিকিটটি বিক্রি করা হচ্ছে মূলত এই টিকিট মূলত কাটা নিয়ে বা টিকিট পাওয়া নিয়ে গ্রাহকের কিন্তু একটা চরম ভোগান্তি লক্ষ্য করা গেছে কিছুদিন, এবং সেটি পত্রপত্রিকা বা গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি। কেননা প্রতিদিন সকাল আটটায় যে টিকিটটি মূলত অনলাইনে ছাড়া হয়, নির্দিষ্ট সময়ের পরে 8:15 বা 20 এবং অনেক সময় আমরা দেখেছি যে কিছুক্ষণ পরেই মূলত বলা হচ্ছে বা আমরা অনলাইনে দেখতে পাই যে টিকিট আনঅ্যাভেলেবল দেখায়। এই কারণে মূলত বিভিন্ন ধরনের এই ঝুট ঝামেলা থেকে মুক্ত হয়ে একটি ম্যানুয়ালি টিকিট কাটার জন্যই মূলত এই রেল লাইনের প্ল্যাটফর্মে এসে কিন্তু রেলের টিকিট প্রত্যাশী যারা তারা কিন্তু আগের দিন থেকেই মূলত লাইন দিয়ে থাকেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেই লাইনটি, এই লাইনটি মূলত 30 তারিখের যে টিকিটটি দেওয়া হবে, এই 30 তারিখের টিকিটটি আগামীকাল 26 তারিখ সকাল 8টায় দেওয়া হবে। এবং এই লাইনটি মূলত আগামীকাল 26 তারিখ সকাল 8টায় যে টিকিটটি দেওয়া হবে সেই টিকিটের লাইন। তো এই লাইনে যারা বসে আছেন এরকম একজন ব্যক্তির সাথে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, তার কাছ থেকে মূলত কালকে টিকিটের বিষয়ে যদি আমরা একটু জানতে চেষ্টা করি, যে আমরা জানি যে 26 তারিখে 30 তারিখে যে টিকিট মূলত কালকে দেওয়া হবে এবং আপনারা সম্ভবত এই টিকিটের জন্যই আছেন, আপনারা কতক্ষণ থেকে এই লাইনে আছেন? সকাল থেকে আছি। জি, এই যে অনেক ভোগান্তি মূলত প্ল্যাটফর্মে এসে টিকিট কাটা, লং টাইম এখানে থাকা, সেক্ষেত্রে আপনি তো অনলাইনে টিকিট কাটতে পারতেন, কিন্তু অনলাইনে না কেটে এখানে কেন এসেছেন? অনলাইন তো স্যার ব্লক হয়ে আছে, অনলাইন সাপোর্ট করে না, ব্লক দেখায়, বুঝছেন? এই কারণে অনলাইনে আমরা কাটতে পারি না, এই জন্য আমরা সকালবেলা চলে আসছি এই টিকিট কাটার জন্য কাউন্টারে। মূলত আপনারা কোথায় যাবেন, কোথায় মানে কোন এলাকার টিকিট কাটার জন্য এখানে এসেছেন? আমরা উত্তরবঙ্গে দিনাজপুর যাব। যে দর্শক, আপনারা যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত উত্তরবঙ্গগামী যে টিকিট 30 তারিখে যে মূলত রেল, এই রেলের টিকিটের জন্য আগামীকাল যে 26 তারিখ যে টিকিটটা দেওয়া হবে সেটির জন্য মূলত এই লম্বা শাড়িটা আপনারা যেটি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমি মূলত আগামীকাল 26 তারিখ সকাল 8টায় 1 নম্বর কাউন্টার থেকে যে টিকিটটি দেওয়া হবে মূলত সেই শাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে একজন মূলত লেখালেখি করছেন। তো আসলে মূলত লাইনটা কিসের এবং কী লেখালেখি করছেন এই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলি। হ্যালো, জি, আমরা দেখতে পাচ্ছি যে আপনি একটা লাইন মূলত লেখালেখি করছেন, আসলে এই লাইনটি কিসের, কী লিখছেন এবং আসলে কেন লিখছেন? আচ্ছা, আসলে আমরা যারা লাইনে দাঁড়াই এদের একটা সিরিয়াল মেনটেন করার জন্য, না হলে নতুন নতুন যারা আসে তারা প্রত্যেক বাড়ি এসে দেখা গেছে অনেক আগে দাঁড়িয়ে আছে, তারপরে তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়, লাইনটা মেনটেন করার জন্য দাঁড়ানো আর কি। তাহলে এখানে যে লাইন মেনটেন করার জন্য আপনারা লিখছেন, তাহলে এটা কবের জন্য লিখছেন এবং এ পর্যন্ত আপনাদের এই শাড়িতে মূলত কতগুলো হয়েছে? আগামীকাল সকাল 8টায় যে টিকিটটা দেবে সেটার জন্য লেখা, মানে 30 এপ্রিলের টিকিটের জন্য। 30 এপ্রিলের টিকিট মূলত আগামীকাল 26 তারিখে দেওয়া হচ্ছে সেইটার সিরিয়ালটা আপনারা লিখছেন? জি জি। দর্শক, যেমনটি আপনারা আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম মূলত 30 তারিখের জন্য যেই টিকিট আগামীকাল 26 তারিখ সকাল 8টায় কাউন্টার থেকে ছাড়া হবে, ঠিক সেই লাইনে একজন মূলত সিরিয়াল লিখছেন যে কে আগে এসেছেন বা কে পরে এসেছেন, মূলত সিরিয়াল মেনটেন করার জন্য এই কাজটি করা হচ্ছে। এর পাশাপাশি আমরা যদি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি, শুধুমাত্র 1 নম্বর লাইন থেকেই না, পাশাপাশি এখানে কাউন্টার নম্বর 2, 3, 4 এবং 5 মানে প্রত্যেকটি কাউন্টারের সামনেই কিন্তু আমরা ভিড় লক্ষ্য করছি, শুধুমাত্র যারা দিনাজপুরগামী তাদের জন্যই না, পাশাপাশি এখানে পঞ্চগড়, কুমিল্লা, লালমনিরহাটগামী যে সমস্ত যাত্রীরা আছেন প্রত্যেকটা যাত্রী কিন্তু অনলাইনে যে রেলের ট্রেনের টিকিটের যে ভোগান্তি
এই ভোগান্তি থেকে মূলত পরিত্রাণের জন্য কিন্তু তারা এখানে এসেছেন। দর্শক, আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, মূলত 50% টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে এবং বাকি 50% টিকিট কিন্তু যে নির্দিষ্ট কাউন্টার, এই নির্দিষ্ট কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। কিন্তু এখানে যারা মূলত টিকিট প্রত্যাশী, তারা বারবারই প্রত্যেক দিন মিডিয়ার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারি, যে যে ধরনের কমপ্লেইন্ট আমরা পাই, এই কমপ্লেইনটা মূলত হচ্ছে যে রেলে তারা কোনোভাবে অনলাইনে টিকিটগুলো কাটতে পারছেন না, কারো ওটিপি সমস্যা, আবার কখনো যে ওয়েবসাইট মূলত আছে সেই ওয়েবসাইটে লগ ইন করতে পারে না। এই ধরনের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত বা পরিত্রাণের জন্যই কিন্তু তারা মূলত এই প্ল্যাটফর্মে এসে লং টাইম এখানে, কেউ যেমনটি এখানে যারা টিকিট প্রত্যাশী তাদের সাথে আমরা কথা বলে জানতে পারছি, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ 15 ঘন্টা, কেউ আবার একদিন আগে থেকে মূলত লাইনে থেকে এই আগামীকালের টিকিটের জন্য অপেক্ষা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লং সারি, এখানে কিন্তু অনেকেই ক্লান্ত হয়ে মূলত ঘুমিয়ে গেছেন বা কেউ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছেন, কারণ আসলে এই ওনারা যতক্ষণ ধরে এই টিকিটের জন্য এই লাইনে এসেছেন একটি দীর্ঘ সময়। অনেকেই বলছেন যে রোজা থেকে আসলে অন্যান্য বছরগুলোতে এরকম কিন্তু ভোগান্তি মূলত টিকিটের জন্য স্বীকার করতে হয়নি, যে যতটা না ভোগান্তি এই বছর স্বীকার করা হচ্ছে। মূলত পাশাপাশি প্রথমত সমস্যা হচ্ছে অনলাইন এবং তারপরেও অফলাইনে এসেও এখানে আগামীকালের টিকিটের জন্য মূলত একদিন আগে থেকে লাইনে ইভেন পাশাপাশি আবার সিরিয়াল দিয়ে কিন্তু এখানে টিকিটের জন্য টিকিট প্রত্যাশীরা অপেক্ষা করছেন। দর্শক, এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মূলত 1 নম্বর লাইন থেকে, যে লাইনটি থেকে আগামীকাল সকাল 8টায় টিকিট দেওয়া হবে, সেই লাইনে সম্ভবত কিছু একটা ঝামেলার আমরা একটা আভাস পাচ্ছি, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু যারা টিকিট প্রত্যাশী আছেন তাদের সাথে এখানে কথা বলছেন। তো দর্শক, আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত এখানে কোনো সমস্যা হয়েছে কি না, বা এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে মূলত কী রোলটা প্লে করা হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা আগামীকালের টিকিট প্রত্যাশী মূলত তাদের জন্য একটা মূলত সিরিয়াল করা হচ্ছে, আবার পাশাপাশি এখানে অনেকে একটা হট্টগোল আমরা দেখতে পাচ্ছি। আসলে মূলত আপনার আইন শৃঙ্খলা বাহিনী থেকে কি ভূমিকা পালন করছে? এই সিরিয়াল তো আমাদের না, কারণ তারা নিবে, তারাই সিরিয়াল দিয়ে তারা নিজেরা করে নিজেদের মতন লাইন দিয়ে লোক পেয়েছে। আমরা আইন শৃঙ্খলা ডিউটি যাতে কোনো গ্যাঞ্জাম না হয়, কোনো মারামারি না হয় বা কোনো সমস্যা না হয় সেটা আমরা দেখবো। তাহলে বিষয়টা হচ্ছে যে ওনারা নিজেরাই সিরিয়ালটা করছেন, আপনারা শুধু সিরিয়ালটা মেইনটেইন করার জন্য যে কাজগুলো আইন শৃঙ্খলা বাহিনীর কাজটি করছে। ওকে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনাদেরকে যেমনটি আপনারা দেখাচ্ছিলাম, একজন পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম, উনি বলছিলেন যে মূলত যারা দীর্ঘ সময় ধরে এসেছেন তারা নিজেরা নিজেদের দায়িত্ব থেকে কিন্তু একটি সিরিয়াল মেনটেন করছেন, এবং এই সিরিয়ালটা মূলত যাতে এর পরবর্তীতে এই সিরিয়ালটি মেনটেনের ক্ষেত্রে কোনো ঝামেলা না হয় সেই দায়িত্বটুকুই কিন্তু পালন করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক, একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, মূলত 30 তারিখ, 31, 30 তারিখ, 28, 29 বা 27 তারিখের নির্দিষ্ট দিনের যে সমস্ত টিকিট, এই সমস্ত টিকিটের জন্য কিন্তু এই লং টাইম কিন্তু এখানে ভিড় করা হচ্ছে। এবং এই মুহূর্তে আপনারা প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি কাউন্টারের সামনে মূলত 27, 28, 29, 30 থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত দিনের টিকিটগুলো মূলত যারা প্রত্যাশী তারা কিন্তু এখানে অপেক্ষা করছেন। দর্শক, আমরা এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম মূলত ঈদ যাত্রী, মূলত ঈদের ট্রেনের যাত্রী যারা টিকিট কাটতে মূলত কমলাপুর রেলওয়ে স্টেশনে এসেছেন, তারা আসলে কখন এসেছেন, কেন এসেছেন, কত তারিখের টিকিটের জন্য আসছেন, কী পরিমাণ সময় তাদের এখানে অপেক্ষা করতে হয়েছে, এই যাবতীয় বিষয়গুলো আপনাদেরকে বাংলাভিশন ডিজিটালের জনমত অনুষ্ঠানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছিলাম। তো দর্শক, আজকে জনমত অনুষ্ঠান এ পর্যন্তই, পরবর্তীতে আবারও কোনো টপিক নিয়ে, আবারও কোনো টক অব দ্য টাউন নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।